सिलीगुड़ी शहर के सलंगन न्यू जलपाईगुड़ी और अंबिका नगर अंडरपास के हालत बेहद ही खराब होने के कारण प्राय हर दिन शाम को एक से एक दुर्घटना हो रही है। एक तरफ से अंडरपास के दोनों तरफ रास्ते की मरम्मत चल रही है, दूसरी कारण अंडरपास के भीतर जो लाइट लगी हुई है वह लगभग सभी खराब हो चुकी है। और साथ ही आपको बताते चले जिसके कारण लोगों को आने जाने में दुर्घटनाओं को झेलना पड़ रहा है। सिर्फ यही नहीं, अंडरपास के ऊपर जितने भी लैब लगे हुए हैं पत्थर के या कंक्रीट ढलाई से, वहीं से बहुत सारे जगह पर वे फटा हुआ है। और अंडरपास के ऊपर जहां से ट्रेन की पटरी बैठी हुई है और उसके पास से जो गार्डवाल दिया हुआ है वह भी पीपल के पेड़ उगते हुए नजर आ रहे हैं, जिसके कारण से उसी गढ़वाल या नीचे अंडरपास के वॉलपेपर में दरार आ चुकी है। ऐसी ही परिस्थिति में उसी अंडरपास से सिलीगुड़ी म्युनिसिपल कॉरपोरेशन के वार्ड नंबर 35 के काउंसलर सपा नंदी के लड़के और को दीप नंदी और उनके दोस्त संजय विश्वास घायल हुए हैं। और ऐसा भी सुना जा रहा है करीबन 2-3 दिनों से कम 15 से भी ज़्यादा बाइक चालक से लेकर छोटा बड़ा गाड़ी दुर्घटना की शिकार हो चुकी है। उसी इलाके की कुछ लोगों ने कहा कि अंडरपास पर काम चल रहा था, वह भी रास्ते का, जिससे सीमेंट और बाली सहित कई तरीकों से, यहाँ पर आपको बता दें ठेकेदार संस्था के कर्मियों ने इतने अच्छे से काम नहीं किया, यहाँ पे दुर्घटनाएं होती रहती हैं। अभी हम लोग जो जिसे मिले जो टोटो यूनियन यहाँ का जो है एनजीपी और अंबिका नगर जाने वाले के लिए रेलवे हॉस्पिटल मोड पर, तो यहाँ पे जो सेक्रेटरी है उनसे एक बार बात करते हैं कि कैसे अंडरपास का बारे में इन लोग को जितना जानकारी है उन लोग से पूछ लेते हैं एक बार। सर आपका नाम? सर हमारा नाम पूर्ण ब्रज, রেলওয়ে হাসপাতাল আমার টোটো ইউনিটের দায়িত্ব আছে এবং দার্জিলিং জেলা সমতলের আইএনটিডিসি জেলা এক্সিকিউটিভ ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের টোটোর দায়িত্ব আছে এবং জলপাইগুড়ি জেলার 14টা ওয়ার্ডের যা শিলিগুড়ি পৌরসভা অন্তর্ভুক্ত তার দায়িত্বে আছি। তা আমাদের আর এখান থেকে টোটোগুলো চলে অম্বিকানগর, ভালোবাসা মোড়, ভোলা মোড়, আমবাড়ি। গাড়িগুলো চলাচল আমাদের ওদিকে রাস্তাগুলো যথেষ্ট ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের রেলওয়ে আন্ডারপাস যেটা আছে হাসপাতাল মোড় থেকে অম্বিকানগর যেতে, ওটা দেখবার মাঝখানে রিপেয়ারিং হয়েছে ব্রিজের নিচটুকু, যেটুকু আমাদের আন্ডারপাসটা সেটুকু আন্ডারপাসটাই রিপেয়ারিং হয়েছে। কিন্তু আন্ডারপাসের বাইরে যে রোডগুলো আছে রোডগুলো এখনও বড় বড় গর্ত আছে, রোডের আপার সাইডটাও গর্ত আছে, যেখানে সাধারণ মানুষ একটা টু হুইলার স্কুটি নিয়ে যাওয়া বিপদ। সেগুলো রিপেয়ারিং হয় না, কেবল থাপা থোপা দিয়ে মাটি দিয়ে লেপে ছেড়ে দেয়। এটা প্রতি বছরই হয় এবং প্রতি বছরই হয়। এবছর কাজটা একটু ব্রিজের ভিতরে ভালো হয়েছে, এই যে পরিমাণ কাজটা এবার ভালো হয়েছে সেই কাজটাকে যদি রোড সাইডটাও করে, মানে ব্রিজের আন্ডারপাসের ভিতরে যে জায়গাটা আছে তার আপার সাইডটাও যদি করে, তাহলে হয়তো আন্ডারপাসটা যেতে মানুষের সুবিধা হবে। সেই জায়গাটাও মানুষ প্রশাসনকে দেখতে হবে, রেলের কর্তৃপক্ষকে দেখতে হবে এবং দাঁড়িয়ে থেকে ঠিকাদারকে দিয়ে কাজ করাতে হবে। বেশ কিছু এখনও বড় বড় গর্ত আছে, আপনারা যদি ক্যামেরা দিয়ে ধরেন এখনও গর্তগুলো তুলে ধরতে পারবেন। ধন্যবাদ। স্যার ইয়ে যে আন্ডারপাস হ্যাঁ অম্বিকানগর এনজেপি জানে বলে, তো এসে বারে মে যে আপলোক তো ডেলি যাতে রেতে এসে বারে মে ক্যা কেঙ্গে আপ? আন্ডারপাসের অবস্থা তো মানে বেশিরভাগ সময় খারাপই, আমি এদিকে রোজ যাতায়াত করি আর এখন তো অলরেডি একটা সাইড বন্ধই চলছে। বাঁ সাইডে যে আন্ডারপাসটা আছে মানে আমাদের এনজেপি হাসপাতাল মোড় থেকে অম্বিকানগর দিকে যাচ্ছে, বাস সাইডের রাস্তাটা অলরেডি বন্ধ, মানে তার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু রাস্তা এখনও পরিষ্কার হয়নি। আপনারা দেখুন, দেখতেই পাচ্ছেন রাস্তা এখনও পরিষ্কার ক্লিয়ার হয়নি। তো প্রচুর পরিমাণে অসুবিধা, বর্ষায় তো আপনারা জানেনই এই রাস্তার সমস্যা বিশাল সমস্যা, মানে বর্ষার সময় আমাদের পুরো উত্তর কন্যা ঘুরে রাস্তায় যাতায়াত করতে হয়, খুবই খারাপ অবস্থা রাস্তা, খুবই খারাপ অবস্থা। তো এটা কি রেল কর্তৃপক্ষ বা অন্য কেউ কোনো কিছু স্টেপ নিচ্ছে? সে ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের যাতায়াতে খুবই অসুবিধা। আপনার নাম? আমার নাম রানা সাহা। ধন্যবাদ।